হ্যালো বন্ধুরা, আমি ওমর ফারুক। আজ আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে স্যামসাং এর প্রায় সব মোবাইল ফ্ল্যাশ করতে পারবেন। তো চলুন, আমি আমার ফোল্ডারে যাচ্ছি। হ্যাঁ, যে কোর প্রাইম, আমি স্যামসাং গ্যালাক্সি কোর প্রাইম নিয়েছি আমার ফ্ল্যাশ করার জন্য। যাই হোক, আপনার মোবাইলের সব মোবাইলের এক একটা ইউএসবি ড্রাইভার থাকে। যে আপনি কিস থ্রি বা 4.4 এর উপরে কিস থ্রি নামে একটা সফটওয়্যার আছে যা স্যামসাং এর অফিসিয়াল সাইটে পাওয়া যায়, না হয় এই স্যামসাং ইউএসবি ড্রাইভার, ওডিন আর এই ফার্মওয়ার্ক, এটা এগুলো কিভাবে ডাউনলোড করতে হয় তার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং পরবর্তীতে আমি সবকিছু আজকের ভিডিওতে সবকিছু বলে দেবো। যাই হোক, প্রথমে আমার এই স্যামসাং ইউএসবি ড্রাইভার এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট হেয়ারে দেই, হ্যাঁ এখানেই এক্সট্রাক্ট দেই। আর এগুলা এক্সট্রাক্ট কিভাবে, এক্সট্রাক্টিং এর একটা সফটওয়্যার, এটা হলো উইনরার, উইনরার সফটওয়্যার, এটা ডাউনলোড করবেন কিভাবে, মানে এই এক্সট্রাক্টিং করার জন্য। তো ওই যে উইনরার, উইনরার গুগলে সার্চ দিলেই এই যে উইনরার পাওয়ারফুল 40 পিসি লিখে দিলে ভালো হয়। এই যে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন ফর পিসি। হ্যাঁ, এই যে দিলে আপনি ডাউনলোড এই উইনরার সফটওয়্যার পেয়ে যাবেন। হ্যাঁ, এটা ডাউনলোড করে রাখবেন প্রায়, কারণ এই রার ফাইল এক্সট্রাক্টিং করতে গেলে এই এই উইনরার সফটওয়্যার লাগে, বা জিপ, আপনি যেগুলো এক্সট্রাক্টিং সফটওয়্যার ডাউনলোড করে রাখলে সমস্যা নেই। তো চলুন, আমি করলাম আমার ইউএসবি ড্রাইভারটা ইনস্টলিং দিয়ে আমার পিসিতে। হ্যাঁ, পিসিতে ইনস্টলিং দিব আমার যে সফটওয়্যারটা, একটু হতে লোড নিতেছে, সমস্যা নাই, সব সফটওয়্যার ইনস্টলিং হতে লোড নেয়। আপনাদের সব আমি ভিডিও ডিসক্রিপশন একটু বড় হবে এজন্য আমি সরি, কারণ আমি সব কিছু একদম ক্লিয়ারলি আপনাদের দেখিয়ে দিব যাতে আপনারা কোনো সমস্যায় না পড়েন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এসে পড়ছে ইংলিশ, আর ইংলিশে দিবেন, আমরা বাংলা ভালো করে বুঝি না, বাঙালি হয়েও সফটওয়্যার ইংলিশে দেওয়া ভালো। হ্যাঁ, ইংলিশ ইউএসবি ড্রাইভার, আপনি যে লোকেশন আপনি চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন, সমস্যা নাই, ইনস্টলিং হবে। আচ্ছা, ইনস্টলিং হতে থাক, তার এই ফাঁকে আমি কিছু কথা বলে নিই। হ্যাঁ, আপনার মোবাইলে একটা শিওর থাকবেন আপনার মোবাইলে পর্যাপ্ত চার্জ আছে কিনা, এটা ভালো হয় আপনার মোবাইল 100% চার্জ দিয়েই এই কাজটা করবেন। হ্যাঁ, তারপরে সব মোবাইলে একটা পাওয়ার মেনু থাকবে, একটা হোম মেনু থাকবে, ভলিউম আপার এবং ডাউন। এই যে এই অপশনটা আপনি সব মোবাইলে আনতে হবে এই ফ্ল্যাশ করার জন্য, তার জন্য আপনার মোবাইলটা ফার্স্টে বন্ধ করবেন। হ্যাঁ, বন্ধ করবেন, বন্ধ করার পরে এই বন্ধ অবস্থায় আছে, ডেড মোডে গেল এই একই কাজ, বন্ধ অবস্থায় পাওয়ার মেনু, হ্যাঁ তারপর হোম মেনু আর ডাউন, ভলিউম ডাউন, এই তিনটা একসাথে টাইপ করবেন। আমার এখানে এক্সট্রা ক্যামেরা নাই, বা আমি নতুন করতেছি এজন্য আমি আপনাদের দেখাতে পারলাম না যে আমার মোবাইলে আমি কি করতেছি। যাই হোক, এটা সব মোবাইলে আসবে, সব স্যামসাং মোবাইলে আসবে, এই যে ভলিউম আর এই যে লোয়ার বা মানে ভলিউমের ডাউন মেনু আর এই যে হোম বাটন, এই তিনটে একসাথে চাপবেন। এই যে যেমন প্লাস, এই তিনটা ডিভাইস বন্ধ করে তারপর এই তিনটে একসাথে সব বাটন একই সাথে চাপ দিবেন। হ্যাঁ, তারপর একটা সতর্কমূলক স্ক্রিনশট চাপবেন, এই দেখেন এই যে এই স্ক্রিনশটটা আসবে, আসার পর এই যে ভলিউম আপ চেপে এই যে কন্টিনিউ চাপলেই, ভলিউম আপ চেপে কন্টিনিউ চাপলে এই অপশনটা আসবে। হ্যাঁ, এটা আসলেই হ্যাঁ আপনার কাজ কমপ্লিট। আপনি আর একটা জিনিস দেখবেন, আপনি যে ইউএসবি কেবল দিয়ে এটা সিটিং দিতেছেন সেটা কি নষ্ট নাকি চেক করে দেখবেন। ভালো একটা ইউএসবি প্রায় আপনি সিটের যেটা অরিজিনাল সিটের ওটা দিয়ে করতে চেষ্টা করবেন, মানে এই এই অপশনটা আসবে ভলিউম, এই যে আপার আপারটা ভলিউম মানে আপ বাটন ট্যাপ টাইপ করলে এই ডাউনলোডিং আসবে। হ্যাঁ, ডাউনলোডিং আসলে যাই হোক, এটা ইনস্টলিং হচ্ছে, সমস্যা নেই। আর ইউএসবি কেবল দেখে নেবেন ভালো, আর চার্জটা দেখে নেবেন, না হলে আপনি আবার ডেড মোডে যেতে চলে যেতে হবে। 100% দেখে নেবেন, 50% থাকলেও সমস্যা নাই, তারপরও রিস্ক নেবেন কেন।
100% দিয়ে করবেন। আচ্ছা, এই ফাঁকে আমি আরো কিছু কাজ করে ফেলি কম্পিউটার সফটওয়্যার, এগুলো আমার ফোল্ডারের ভেতর রাখছি, তো এই জন্য যাচ্ছে। এই যে আমার যে ফার্মওয়ার্কটা, হ্যাঁ ফার্মওয়ার্কটা, এটারে আমি এক্সট্রাকিং করে ফেলাই, হ্যাঁ করে ফেলাই। আচ্ছা, আরেকটা মোবাইল দিয়ে দেখাই, সব মোবাইল যে একই রকম হবে তাও না। এই মোবাইলে যেমন পাওয়ার বাটন এই জায়গায়, হোম বাটন এই জায়গায়, ভলিউম আপার বাটন, এই তিনটে একসাথে টাইপ করবেন, এই যে ভলিউম ডাউন, ভলিউম হোম, ভলিউম পাওয়ার, হ্যাঁ ভলিউম মাইনাস, হ্যাঁ হোম বাটন, পাওয়ার বাটন, হ্যাঁ যাই হোক, এই তিনটে একসাথে টাইপ করলেই আপনার এইটার ভিতর এটার মতো আসবে, হ্যাঁ একদম এটার মতো, এটার মতো আসবে, সব সেটে একই রকম ওয়ার্নিং দিবে এটার মতো। তারপর ভলিউম আপার টাইপ করলে এটা আসবে, এটা আমি পরবর্তীতে দেখাই দিতেছি। আচ্ছা, এটা হইলো কিনা দেখি, আমি সব কিছু দেখাই দিতেছি সব কিছু, যাতে মানে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আপনি যদি ভালো না লাগে, আপনি যদি অ্যাডভান্স হন, আর যদি বেশি অ্যাডভান্স হন, তাহলে তো আর এটা দেখার কোনো প্রয়োজন নেই, আপনি না পারলেই তখন দেখবেন। আর যাই হোক, আর বেশি অ্যাডভান্স হলে আপনি একটু ক্লিয়ারলি টেনে টেনে দেখতে পারেন, সমস্যা নাই। আমি কি সব কিছু একসাথে দেখাই দিতেছি, হ্যাঁ যে আপনি নতুন যারা তারা জানি কোনো প্রবলেম না পড়েন, কারণ আমি ইচ্ছা করলে এগুলা আমার সেটা আমি আগে থেকেই আমার ই করা, তারপরও আমি দেখাই দিতেছি যে ফিনিশ করে দিলাম। যাই হোক, এখন কি করব, এখন আমি এই ওডিন, হ্যাঁ ওডিনটা ওপেন করব। এই পেজ ভিডি 24 দেখে আবার ভয় পেয়ে না, এটা আমি সফটওয়্যার থেকে এডিট করছি, আপনারা সাধারণত ওডিনে পাইবেন, সমস্যা নাই, আপনাদের জন্য আলাদাভাবে দিয়ে দিব, আর এটা থাকলেও সমস্যা নাই। যাই হোক, আমি আমার সেটটাকে কানেক্ট দিচ্ছি, হ্যাঁ এই যে সেট পাইতাছে, হ্যাঁ এই যে পাইতাছে, ইনস্টলিং হচ্ছে, ইনস্টলিং ডিভাইস হচ্ছে, মানে আমি কিছুই না, আমার সেটারে ইউএসবি কেবল দিয়ে ঢোকাই না। এটাও একটু সময় নিতে চাইতেছে, মানে আমি কিছু টানতেছি না, হ্যাঁ আপনি ভিডিওতে সব কিছু ক্লিয়ারলি দেখাচ্ছি, যে আমরা তো যারা দেখব তারা তো প্রফেশনাল না, আমরা তো নন প্রফেশনাল, হ্যাঁ দেখাচ্ছি। যাই হোক, আপনার এরকম ইনস্টলিং হবে, আমার আগে আছে সেজন্য আমি ক্লোজ করে দিলাম, আপনারা এই টাইমটা ওয়েট করবেন, সম্পূর্ণ হলে ফিনিশ দিয়ে দিবেন, আমার আগে করা এজন্য আমি ক্লোজ করে দিলাম, হ্যাঁ যাই হোক। তারপরে কি করবেন, এই যে এটা করবেন, আমি মোবাইলে ওরকম কাজই করতেছি, হ্যাঁ আমি মোবাইলের মোবাইলটা বন্ধ করতেছি, হ্যাঁ ফার্স্টে বন্ধ করি, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আমি করতেছি, বন্ধ করলাম, এই যে সেটটা প্রথমে আমার সেটটা প্রথমে ডিভাইসটা বন্ধ করলাম, হ্যাঁ বন্ধ করার সাথে সাথে আমি ওই বলিয়াম, আমি টাইপ করতেছি এখানে, ওই যে তিনটা একসাথে বলিয়াম ডাউন হোম এবং পাওয়ার, তিনটা একসাথে, হ্যাঁ আমার এসে পড়েছে, এসে পড়েছে, এরকম আসলো, একদম এরকম সেম সেম, এখন আসলো, আমি আপার বাটন মানে ভলিউম আপ বাটন টিপে দিব, মানে উপরে যে ভলিউমটা, যেটা আমরা সাউন্ড বাড়াই সেটা, আর একসাথে যেটা দিছি ভলিউম ডাউন, মানে যেটা হতে কমাই তারপরে হোম তারপর পাওয়ার, হ্যাঁ আমি আপ দিলাম, এখানে ইনস্টলিং হচ্ছে, এখানে হচ্ছে, ওইটাই যদি ওখানে দেরি করতাম তাহলে। যাই হোক, আমার এখানে এখানে দেখবেন আপনি সংকেত এসে পড়েছে, যদি আপনি না থাকে এরকম, আপনি নীল কালারের বাতি জ্বলত না, আমার আগে আছে এজন্য আমার নীল কালার বাতি আমি ক্লোজ করে দিলাম, হ্যাঁ কারণ আমার আছে, আপনি ওয়েট করবেন ওটার জন্য, যে ওটা হচ্ছে এজন্য ওয়েট করবেন, হ্যাঁ তারপরে কি করবেন, তারপরে এই যে বিএল অ্যাপ সিপি সিএসসি, হ্যাঁ এখান থেকে এপি তে ক্লিক দিবেন, ক্লিক দিলে ওই যে আমি যেই ফোল্ডারে ওই ফার্মওয়ার্কটা রাখছিলাম ওটা রাখছিলাম ইন্টারে, যাই হোক তারপর কম্পিউটার সফটওয়্যার। আচ্ছা, এটাকে একটু বাড়াই দিই যাতে আপনাদের চোখে ক্লিয়ারলি দেখা যায়। আচ্ছা, মোবাইল ফোন সফটওয়্যার কোড প্ল্যান, এই যে এই ফার্মওয়ার্কটা, এই যে আমার এটা লাগবে, হ্যাঁ এই যে এটা আমি এক্সট্রাকিং করে রাখলাম, আপনারা একটু আগে দেখছেন, হ্যাঁ রাখলে
এরকম যাই হোক, নট রেসপন্ডিং আসছে, একটু পরে হয়তো কি হয়ে যাবে এটা নিয়ে ইজিলি, এটা সমস্যা নেই, লোডিং নিচ্ছে এর জন্য তেমন কিছুই না। আমি এটা বন্ধ করে দিই, এটা তো করে ফেলাম। হ্যাঁ এগুলো দরকার নেই আমার। এই যে সাকসেসফুলি ফিনিশ, সাকসেসফুলি সিপি, আমরা এখান থেকে একটু দেখে নিব। অটো রিবুট টিভি দিব, রিসেট টাইম এই যে অপশন থেকে এই কাজটা করব, লক অপশন লিভিং। এখন আমি কি করব, যাই হোক একটু সময় নেই, দেখে কি আছে, যে ফিনিশ সাকসেসফুল। হ্যাঁ আমি এখান থেকে দেবো স্টার্ট। হ্যাঁ স্টার্ট দিয়ে দিই, স্টার্ট ক্লিক। হ্যাঁ আমার এখানে সময় নিচ্ছে, এই দেখেন এটা ঘর ভরতেছে, ঘর পুরো ভরে গেলে আমার ক্লাস কমপ্লিট। আর এখানেও আপনি একটা চিহ্ন দেখা যাবে যে ডাউনলোডিং হচ্ছে, এখানে ওই মোবাইলও আপনি দেখতে পারবেন যে এই যে এরকম এরকম যাইতেছে। হ্যাঁ এরকম আগাইতেছে একটা, এরকম মানে এরকম ফাংশনের মতো আগাচ্ছে, মোবাইলও আপনি দেখতে পারবেন। এই যে মোবাইলের এই অপশনে যাবে, কই গেল, হ্যাঁ এই যে এই অপশনে যাওয়ার পর নিচ দিয়ে এরকম, এই যে এখানে যেমন যাইতেছে এরকম যাবে। হ্যাঁ আপনি তাহলে কনফার্ম হয়ে যাবেন যে আপনার মোবাইল কমপ্লিট। যাই হোক আমি যে মডেলটা দিয়েছি ওটা G3 360S, মানে গ্যালাক্সি কোর প্রায় যাচ্ছে। ফুল গেলে গেলেই আমার কমপ্লিট, কাজ কমপ্লিট। আমি ডিটেলসে বলে দিলাম বাংলায় যে আপনাদের যাতে সমস্যা না হয়, একদম হোম হোমে কাজ করবেন প্রফেশনালদের মতো। সবাই খুঁটিনাটি সবকিছু বলে দেয় না, তারা তাড়াতাড়ি কাজ করে, আপনারা সহজে বোঝেন না। আর আমি সব দেখাই দিলাম যে কি কি করবেন, এমন কিছু রাখি না এই যে বাদ আছে, সব কিছু দেখাই দিলাম। হ্যাঁ আর এই ওডিন সফটওয়্যার এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তারপরে ওই যে ইউএসবি ড্রাইভার তাতে ডাউনলোড করতে পারেন, সেজন্য আমি কিছু ছাড় দিয়ে দিব। তারপরে আমার কন্ট্যাক্ট নাম ফেসবুক অ্যাকাউন্টও দিয়ে দেবো, যাতে আপনারা যদি না পান খুঁজে, তা আমার এই ফেসবুকে কন্ট্যাক্ট করলে আমি লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ তো স্টার্ট, আমার এটা পাস মানে আমার কমপ্লিট। হ্যাঁ এখন আমার সেট সেট ই হচ্ছে, হয়তো সাউন্ড পাইলেও পাইতে পারেন, সেটটা অপেন হচ্ছে এখন দেখে। হ্যাঁ অলওয়েজ কমপ্লিট, আমার সেট ফুল কমপ্লিট। এভাবেই আপনি সেট ফ্ল্যাশ দিবেন, আর মেইন কাজটা হলো এটাই। আর ইউএসবি ড্রাইভার যেটা সঠিক নির্বাচন করবেন, না পারলে তো আমার ফেসবুকে নক করলেই হবে। যাই হোক এই কাজটাই হলো, এই তিনটা বেশি কিছু না, ভলিউম যেটা দাও কমান, ভলিউম কমান, আর এই যে হোম যেটা দিয়া মেনু টিভি দেন কোন, মানে এই যে হোম এটা সব স্যামসাং এ থাকে, যে পাওয়ার মেনু যেটা দাও সেট অন অফ করে, এই তিনটা একসাথে টাইপ করলে এটা আসবে, মানে সেট বন্ধ করা অবস্থায়, নট খোলা অবস্থায়, সেট বন্ধ কইরা বন্ধ করে এই তিনটা একসাথে চাপতেন। একটা একটা করে চাপলে কিন্তু আস্তে আস্তে একটা একটা করে চাপলে হবে না, তিনটা হাত দিয়ে একসাথে টাইপ করবেন, তাহলে এই মেনুটা আসবে। তারপরে এটা থেকে ভলিউম আপ এগুলো ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে ভলিউম আপ এটা আসলে এগুলো ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে ভলিউম আপ টাইপ করলেই হয়ে যাবে। এই যে যেমন এই যে এই সেটটা এরকম, হ্যাঁ ভলিউম আপ ঠিক আছে। সবশেষে একটা কথাই বলবো, আমি নতুন, এই তো আমার দ্বিতীয় ভিডিও, আমার পেজটা গতকাল মানে ইউটিউব চ্যানেলটা গতকাল আমি ক্রিয়েট করলাম। আমি আগে ব্লগার সাইটে মানে সাইটে কাজ করতাম, পরে যে ব্লগার সাইটে কাজ করতেছি, যাই হোক এখন ইউটিউবে কাজ করব এটাই ভাবতেছি। তাই আপনারা মেহরবানি করে একটু যদি উপকার পেয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব করলে আমার মনোবল শক্তিশালী হবে, এবং আমি আমার ভিতরে যা আছে সব উজাড় করে দিতে চেষ্টা করব। আর আপনি আস্তে 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 আমার ভিতরে যা আছে সব ভিডিওগুলো আপনারা আস্তে আস্তে পাবেন, আশা করি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই বাই।